চ্যানেল আজকে সেকেন্ড পর্ব নিয়ে চলে আসলাম আমরা এখন রয়েছি এটা কোথায় রয়েছি বলে দাও ওই দিক দিয়ে ক্যামেরার দিক থেকে একটু বলে দাও এটা আমরা আছি এখন শিলারি গাঁওতে যেটা কালকে তোমরা দেখেছিলে ফার্স্ট সিরিজে তোমরা দেখেছিলে এখন আমরা শিলারি গাঁও থেকে বেরোচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে এবার ঋষিখোলা থেকে কি কি ভিউ পয়েন্ট দেখি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব তার আগে ব্রেকফাস্টটা করে নিই চলো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে এই আমার মা হাই করছে মা ভালো করে হাই করছে হাইটা তুলনো খুব সুন্দর সাজানো গোছানো কিচেন ডাইনিং রুম সকাল সকাল মনের মতন খাবার পেয়ে গেছি তারপরে একটা অপরূপ সুন্দর জায়গা আজকে দর্শন করতে চলেছি তবে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আরও বেশি সুন্দর আর রান্নাঘরটা খুবই সুন্দর ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো তো এখন আমরা চলে যাচ্ছি শিলারি গাঁও থেকে তোমাদের সকালবেলাতেই বললাম আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট গাড়িতে উঠে গেছি লাগেজ সম্পূর্ণ উঠে গেছে এখন আমরা ঋষিখোলা যাচ্ছি ওখানে গিয়ে আমরা চিকেন বনফায়ার করবো তাই তো বাবা হ্যাঁ আজকে তো করার কথা আজকে করার কথা কোথায় বসে করবে ঋষিখোলায় করার কথা দেখা যাক কোথায় ওদের স্পট আছে হ্যাঁ নদীর পাশে বসে তাই তো ঋষিখোলা যাওয়ার আগে রাস্তায় অনেক ভিউ পয়েন্টস পড়বে কিছু কিছু মন্দির পড়বে যেগুলো আমাদের ড্রাইভার দাদা দেখাবে এই যে আমাদের ড্রাইভার দাদা এখন এসেছে গাড়িতে ড্রাইভার দাদা কিছু হাই করে দাও হাই করে দাও মাম্মি জি গো বাই মাম্মি জি গো বাই চলো টাটা জায়গাটায় যাওয়ার আগে অবধি ভাবতে পারিনি যে জায়গাটা কতটা সুন্দর হবে পাহাড় তো এমনি ছবির মতন সুন্দর সেই সুন্দরতার তো কোনো শেষ নেই যাওয়ার সময় একটা খুব সুন্দর ভিউ পয়েন্টের কাছে দাঁড়িয়েছিলাম এই মুহূর্তে আমার সেই ভিউ পয়েন্টটার নামটা মনে পড়ছে না তবে তোমাদের গাড়ির যে ড্রাইভার দাদা থাকবে সে নিশ্চয়ই তোমাদের সেই ভিউ পয়েন্টটা দেখাবে আর সবাই এখানে আমরা নেমে পড়েছি ছবি তোলা ভিডিও করা সেগুলোর উদ্দেশ্যে জায়গাটা দেখে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে আমাদের সকলেরই যতটা পারছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি অবশ্যই ব্লগগুলোতে কমেন্ট করে জানিও যে আমার কি কি ভিডিওতে ভুল আছে বা কি কি করলে ভিডিওটা আরও ভালো হতে পারত বা কিছু খারাপ হোক ভালো হোক সমস্ত মন্তব্যটাই জানিও এতে আমি অনেক কিছু শিখতে পারি যে না আমার এই জায়গাটা ভালো হয়েছে বা আমার এই জায়গাটা খারাপ হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও অনেক দিন পরে ব্লগটা দিচ্ছি তোমরা আমার আগের পর্বতেই দেখতে পেয়েছো যে শিলারিগাঁও গ্রামটা শিলারিগাঁওতে গিয়ে তো এই ট্যুরের প্রথম দিনটা আমাদের শিলারিগাঁও মন জয় করেই নিয়েছে আর পাহাড়ের গায়ে অসম্ভব সুন্দর ফুল একার থেকেই ফুটে রয়েছে এই ফুলগুলোর যত্ন নেওয়ার কিন্তু কেউ নেই তবু এত সুন্দর হয়ে সেই ফুলগুলো ফুটে রয়েছে তো যাই হোক এরকম অনেক সুন্দর কিছু তোমাদের এই ব্লগটায় তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা যদি পুরো গোটা ব্লগটা দেখো তাহলে বুঝতেই পারবে যে কতটা সুন্দর আমি আমার আগের পর্বতেও দেখিয়েছি যে শিলারিগাঁওর সুন্দরতাটা তবে আমি বিশ্বাস করতে পারিনি যে ঋষিখোলা আমাদের জন্য এত সুন্দর কিছু উপহার রেখেছে তবে একটা কথা না বললেই নয় যে রাস্তাটা দিয়ে আমরা ঋষিখোলা পৌঁছাচ্ছি সেই রাস্তাটার অবস্থা কিন্তু মারাত্মক সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পারছ আর অবশ্যই জানিও যে এই ব্লগগুলো থেকে তোমাদের সবথেকে পছন্দের পার্ট কী লেগেছে আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো সেটা আমাকে জানিও তোমরা যদি আমাকে একটু সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে কিন্তু আমারও ভীষণ ভালো লাগবে এবং আমারও কিন্তু নতুন নতুন ভিডিও এডিট করে বা নতুন নতুন জায়গার সন্ধান দিতে বা কীভাবে পৌঁছেছি সমস্ত কিছু কিন্তু তোমাদের জানাবো আর কারোরও কিছু জানতে যদি বেশি কিছু জানতে ইচ্ছা করে সেটাও কমেন্টস করে আমি অবশ্যই রিপ্লাই করে দেবো যাই হোক রাস্তার অবস্থা তো খুব খারাপ এটা যদি বর্ষার কোনো সেশন হতো তো এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া তো একেবারেই অসম্ভব ছিল দেখতেই পাচ্ছ যে রাস্তার কি ভয়ঙ্কর পরিস্থিতি মানে উঁচু আবড়া এবড়ো খেবড়ো মানে খুবই অবস্থা খারাপ এই যে এই জায়গাটায় তো সমস্ত গাড়ি পরপর দাঁড়িয়ে গেছে আমাদের গাড়িও একদম দাঁড়িয়ে গেছে কাঁচও বন্ধ করা প্রচণ্ড ধুলো উঠছে এবং ওই দিকটা যেহেতু পুরোটাই খাত সুতরাং মানে ডান দিকটা তো ডান দিকের গাড়িগুলো আগে পাস হচ্ছে দেন বাঁদিকের গাড়িগুলো যাচ্ছে তো যাই হোক সেই রাস্তাটা প্রায় অনেকক্ষণ ধরেই কাটিয়েছি সেটা আর ভিডিওতে দেখালাম না তো এখন চলে এসেছি আমরা ঋষিখোলা যাব প্রথমে আমরা রেহেনচোক বলে একটা জায়গাতে যাবো রেহেনচোক বলে তো তার আগে একটা পুলিশ চেকিং চলে তো জানোই যে সিকিমে অনেক পারমিটের ব্যাপার হয় চেকপোস্ট থাকে তো সেই চেকপোস্টেই আমরা দাঁড়িয়েছিলাম এবং আমাদের
আমাদের গাড়ির ড্রাইভার দাদাই খুব সুন্দর করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল যে কোথায় কী করতে হবে। সিকিমে ঘুরতে গেলে কিন্তু তোমাদের গাড়ির যে ড্রাইভার দাদা থাকবে সেই কিন্তু সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে করে দেবে। সুতরাং তোমাদের চিন্তার কিন্তু খুব ব্যাপার চিন্তার কোনো বিষয় নেই। আর সবথেকে আশ্চর্য হচ্ছে আমাদের কলকাতার থেকে কিন্তু সিকিমে পেট্রোলের দাম অনেকটা কম। সৌরভ যেহেতু বাইক চালায় তো ও কিন্তু খুবই মানে উৎসাহের সাথে পেট্রোলের দাম কম বলতে বলতে একদম ভিডিওটাও তুলে নিয়েছে। এবং আমরা ঋষিখোলাতে পৌঁছানোর আগে রেঞ্চক বলে যে জায়গাটা যাবো বলেছিলাম সেই জায়গাটায় একটা গিয়ে অদ্ভুত সুন্দর আমাদের ফিলিংস হলো। এখানে ঢুকে এত সুন্দর মন্দির দেখতে পাবো সেটা ভাবতেই পারিনি। মন্দিরটার নাম বিশ্ব বিনায়ক মন্দির। যারা ঋষিখোলা যাবে ভাবছো বা যারা শিলারিগাঁও থেকে ব্যাক করবে তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটা দর্শন করে নিও। এখানে ভোলানাথ ভোলানাথকে একদিকে ঠাকুররা মানে একদিকে দেবতারা এবং আর একদিকে অসুরা নিয়ে টানাটানি করছে। এই মন্দিরটা কিন্তু অভূতপূর্ব সুন্দর। সমস্ত মন্দিরের মধ্যেই একটা সুন্দর মায়া স্নিগ্ধতা থাকবেই, যেখানে ঈশ্বরের বাস সেখানে তো অন্য কিছু হতেই পারে না। তবে এই মন্দিরটা এতটাই সুন্দর সেটা তোমাদের মানে না তোমরা যদি নিজের চোখে না দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না। মন্দিরটার নাম হচ্ছে বিশ্ব বিনায়ক মন্দির। বাঁদিকে একটা হনুমানজির পুরো মন্দির রয়েছে আর এর সোজাটা হচ্ছে গণেশ মন্দির। এবং এই গণেশ মন্দিরে ঢুকলে তোমরা দেখতে পাবে যে মানে কতটা সুন্দর এবং কী কী রয়েছে। আর এখান থেকে চারিদিকের যে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিল সেটাও কিন্তু একটা অনবদ্য সুন্দর। হনুমানজির মূর্তিটা দেখে তো মনটা ভরেই যাবে, খুবই মানে স্বাভাবিক ব্যাপার। যারা এখানে আসবে তারা কিছুক্ষণ তো এখানে সময় কাটিয়েই যাবে। মানে ট্যুরের শুরুটা, এটা আমাদের সেকেন্ড ডে, ট্যুরের শুরুটা যদি এরকম একটা মন্দিরের দর্শন দিয়ে হয় তো ঠাকুরের আশীর্বাদে গোটা ট্যুরটাই যে খুবই সুন্দর যাবে সেটা তো খুবই স্বাভাবিক। এরকম গণেশ মূর্তি তোমরা দেখেছো কি না আমরা জানি না, হতে পারে যে অনেকে হয়তো দেখেছো বা অনেকে হয়তো এই জায়গাটা ঘুরে গেছো, কিন্তু আমি দেখিনি বিশ্বাস করো। এত সুন্দর গণেশ মূর্তি আমার চোখে কিন্তু দেখা এই প্রথমবার। আর ক্যামেরাটা সম্পূর্ণ করেছে আমার বর, তোমরা তো জানোই যে ওই আমার ক্যামেরাম্যান, ও ছাড়া আমাকে এই ভিডিও করাতে এতটা হেল্প করার মতন সত্যি কেউ নেই। ওই কিন্তু আমাকে সম্পূর্ণ ভিডিওটা হেল্প করে আর এই ক্যামেরাগুলো সম্পূর্ণটা ও করেছে। মন্দিরটা ভীষণ সুন্দর। আর হনুমানজি তো মানে আমি সব জায়গাতে গেলেই ওনার দর্শন পাই, মানে ওনার দর্শন আমি পাবোই যেহেতু 24 ঘন্টা আমি ওনাকে ডাকি। তো মোটামুটি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে এবং গোটা ব্লগটা যদি তোমরা কন্টিনিউ করো তাহলে শেষের দিকটা তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর। ব্লগটা এমনি এমনি এতটা বড় হয়নি, আমি সাধারণত খুব একটা বড় ব্লগ দিতে চাই না যেহেতু মানুষের অত ধৈর্য নেই। তবে তোমরা কিন্তু এগুলোর ফুল ডিটেলস পাবে। তো যারা শিলারিগাঁও থেকে ঋষিখোলার উদ্দেশ্যে ব্যাক করবে, আমি আবারও বলছি রেহেনচকের মন্দিরটা, এটা হচ্ছে বিশ্ব বিনায়ক মন্দির, সেটা কিন্তু দেখে নেবে। যাই হোক, সেগুলো তো আমরা দেখেই নিলাম, তোমরাও তোমাদেরকেও ভিডিওতে দেখিয়ে দিলাম। এখন আমরা যাব হচ্ছে ঋষিখোলাতে, যেখানে আমাদের রিসর্ট বুক করা, সেটা হচ্ছে বনলতা রিসর্ট। শিলারিগাঁওতেও আমাদের বনলতা রিসর্টই ছিল আর ঋষিখোলাতেও কিন্তু আমাদের বনলতা রিসর্টই রয়েছে। সেই রিসর্টের ফোন নাম্বার, ঠিকানা, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেবো। তবে রাস্তাটা যতটা ভয়ঙ্কর ছিল ততটা কিন্তু আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড ছিলাম। একদম সরু রাস্তা, পাহাড়ের ওপর থেকে নিচের দিকে গাড়িটা নামছে তো নামছে, জাস্ট দারুণ। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে আমরা ঋষিখোলাতে চলে এসেছি। প্রথমে বলি এখানে প্রচণ্ড ঠান্ডা আছে এরকমটা নয়, মোটামুটি একটা টেম্পারেচার, হালকা কিছু একটা চাপালেই হবে। এটা আমরা বনলতা রিসর্টে এসেছি, যেহেতু এটা আমরা একটা ফুল প্যাকেজ এসেছি, সুতরাং আমরা হয়তো ভাবি সব জায়গাতে বনলতা রিসর্টেই যাব। তো এটা যেহেতু সেকেন্ড দিনের জার্নি, দেখছো ঋষিখোলাতে একটা সুন্দর দারুণ এনজয়মেন্ট হবে। একটু ক্লোজলি তোমাকে পুরো রিসর্টটা দেখিয়ে দেবে সৌরভ, তোমাদের সকলকে। এই রিসর্টটা ভীষণ পছন্দ হয়েছে, এখানে নদীর সুন্দর একটা শব্দ বয়ে যাচ্ছে আর এত সুন্দর যেটা আমি তোমাদের বলে বুঝাতে পারবো না। এই রিসর্টটা ভীষণ সুন্দর লেগেছে বনলতা। তো এই রিসর্টটা তোমাদের সামনে থেকে সৌরভ আমাকে দেখিয়ে দিচ্ছে আর ব্যাকগ্রাউন্ড ওখানে সুন্দর নদীর জল বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পেলে ঋষিখোলা এবং আমার পেছন দিয়ে একটা অদ্ভুত সুন্দর কিন্তু নদীর শব্দও তোমরা পেয়েছো। আর এটা আমাদের রিসর্টটা, শিলারিগাঁও রিসর্টটা আমাদের খুবই পছন্দের ছিল, কিন্তু শিলারিগাঁওর থেকেও ঋষিখোলা রিসর্টটা আরও বেশি, মানে এই হোমস্টেটা আমাদের আরও অনেক বেশি পছন্দ হয়েছে। বিশেষ করে পছন্দটা কী হয়েছে জানো, পাহাড়ে এসে কিন্তু সাধারণত আমরা প্রত্যেক দিন ডিম, মাংস এগুলোই খেয়ে থাকি, কিন্তু এখানে এসে কিন্তু আমরা পেয়েছি বাঙালি খাবার, মাছ। কেমন লাগছে আপনার রিসর্টটা? ভালো লাগছে খুব, মানে একটা ছবির মতো লাগছে, পাহাড়ের তো সব কিছু ছবির মতো। এবার আমরা ঋষিখোলা নদীতে যাব দেখতে, ঋষিখোলা নদীটা ঢেউ নিয়ে বইছে, ওইটায় আমরা চারজন মিলে এখন একটু যাচ্ছি,
প্রথমে এসেই জানি মন কখন যাব নদীতে কখন যাব নদীতে। আচ্ছা আপনার কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে? খুব ভালো লাগছে। চলো শুরু। আমরা দেখিনি পুরো রিসর্টটাকে ঠিকঠাক করে ঘুরিয়ে। চলো তুমি আমাদের রুমটা দেখিয়ে দাও একটুখানি, রুমগুলো কেমন হচ্ছে রিসর্টে। খুবই সুন্দর রিসর্টটা, আমি আগেই বলেছি। আর এই 103 নম্বর, এটা হচ্ছে বাবাদের লক করা, বাবার এখন চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের রুম। বেশি বেশি বড় করে দেখাবো না, তাড়াতাড়ি চট করে দেখিয়ে দিচ্ছি। চট করে খুব ছোট্ট মিষ্টির মধ্যে একটা সুন্দর কিন্তু সুন্দর ডবল বেড রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, একটা জাগ রয়েছে, দুটো গ্লাস রয়েছে এবং সাথে রয়েছে দুটো জানলা। আবার একটা ভালো জিনিস, গরম পড়ে এখানে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে পাখা রয়েছে, তার মানে ওয়েদারটা খুব ঠান্ডা নয়, গরম পড়ে। এটা ছোট্ট একটা বাথরুম, আশা করি বাথরুমটা পরিষ্কারই হবে, আমাদের এক্সট্রা স্টেশনের মতন সুন্দর। একটা বেসিন রয়েছে, ইংলিশ টয়লেট, খুব একটা স্পেস নেই, ছোট একটা বাথরুম, সুন্দর একটা ক্যামেরা রয়েছে। রুমগুলো কিন্তু সত্যি অসাধারণ। এরা জবাই হবে, এরা নিজেরা বুঝতে পারছে না, ককর কক করে যাচ্ছে, কখন চলে যাবে, হাঁটা হাঁটি ভেঙে যাবে। উমা এত ছাগল কোথা থেকে এলো? ওখানে ওরা ময়লাগুলো খেতে এসছে। এই জায়গাটা একদম ফেভারিট একটা প্লেস হয়ে থাকলো আমার স্মৃতিতে, কারণ এত সুন্দর পাহাড়ি নদী, মানে তোমরা ভাবতে পারবে না, মানে আমার ভিডিওতে আমি তোমাদের কতটা বোঝাতে পারবো জানি না, কারণ এই সৌন্দর্য কোনো ক্যামেরা, কোনো লেন্স, কোনো দামি ফোন, কোনো কিছুতে এই সৌন্দর্য কিন্তু বিচার করা যাবে না, ঠিক আছে? যখন বর্ষাকাল আসে তখন এই নদীর জল পাহাড়ের অনেক উপর পর্যন্ত থাকে, ঠিক আছে? বর্ষাকালে আসলে তো ভীষণ মজা করতে পারবে, বেশি দিন না, জাস্ট NGV থেকে একটা গাড়ি বুক করে, কিচ্ছু করতে হবে না, NGV থেকে যে কোনো একটা গাড়ি বুক করে সোজা চলে আসবে ঋষিকোলাতে, মনোরতা রিসর্টে বুক করে রাখবে, দুদিন থাকবে, বন্ধুরা মিলে থাকবে, কাছের মানুষরা মিলে থাকবে, ভা যারা হানিমুন করতে চাও তারা এসে থাকতে পারো এইখানে দাঁড়িয়ে, এত সুন্দর। বা অনেকে আছো যে এখন বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট করো, তাদের জন্য এটা সবথেকে হচ্ছে সুন্দরতম প্লেস। আমরা লেপচা যত দার্জিলিংয়ের ঘুরেছি, খুব অনেক আমরা দেখেছি যে প্রি ওয়েডিং ফটোশ্যুট লেপচাতেও হয় দার্জিলিংয়ে, কিন্তু এরকম একটা আনকমন প্লেস এবং এখানে এত সুন্দর, যেরকম পাইনের জঙ্গল তোমরা এখানে পাবে ঠিক সেরকমভাবে এই ঝর্ণা, এই নদী, বিশেষ করে এই যে নদীটা, এই নদীটা এতটাই সুন্দর, এখানে যদি তোমরা মানে ছবি তোলো, সিনেমেটিক ভিডিও করো তো তোমাদের ভীষণ সুন্দর লাগবে। যারা ঋষিকোলাতে আসবে তারা অবশ্যই ঋষিকোলাতে একবার স্টে করো, বন্ধুরা মিলে যদি তোমরা আসো তো বিশাল মজা হবে। আর আমরা এই নদীর পাশে বসে রাত্রিবেলা হচ্ছে বনফায়ার করবো, চিকেন খাবো, এনজয় করবো, সেটার জন্য এখন ওয়েট করে আছি। এখন পুরো নদী আর পাহাড়ে ঘেরা পুরো ভিউটা আমরা এনজয় করছি। আর আমার ক্যামেরা ওইবারে আমার বর রয়েছে, যে সবসময় আমার ক্যামেরা করে দেয়, তো প্রচণ্ড এনজয় করছি। তোমরা যদি প্রত্যেকটা পর্ব দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে, আর দারুণ সুন্দর এনজয় করতে তোমরাও আসো, এনজয় করো। আর ভালোবাসার কলকাতার পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও, একটু নদীর শব্দটা আমার একটু সাউন্ডটা ফিল করো কতটা সুন্দর লাগছে। বাবা কেমন লাগছে? দু চোখে ভরে কি দেখছো? ক্যামেরাম্যান পড়ে গেছে, পড়ে এখানে এখন বসে আছে, যে আর কি করা যাবে, প্রচন্ড আমরা কতটা এক্সাইটেড হয়ে গেছি যে সৌরভ জলে পড়ে একদম ভিজে গেছে, লাফালাফি বন্ধ হচ্ছেই না কিছুতে। এখানে সব পাথর ছোড়াছড়ি করছে, এই যে
মানে আমাদের শরীরে কোনো রকমের ক্লান্তি বা ক্লান্ত ভাব কিচ্ছু লাগছে না, আমরা এসে এই জলের মধ্যে ঝাপাঝাপি লাফালাফি সব কিছু করছি। তো জলের মধ্যে যথেষ্ট জলের স্রোত ছিল, মানে এই শীতেও যে জলের এতটা স্রোত সেটা তোমরা ভাবতে পারবে না। আমরা যখন জলের পুরোপুরি পা ভিজিয়েছি নেমেছি, তখন আমরা ক্যামেরা করারও সাহস পাইনি, কারণ জল আমাকে তো টেনে নিয়ে চলেই যাচ্ছিল, সৌরভ আমাকে টেনে ধরে রেখেছে। তো দেখতে পাচ্ছি এরকম চতুর্দিক থেকে বাঁশের এরকম ব্রিজ করা আছে, মা একটু ভয় ভয় পাচ্ছিল, আর সেটা নিয়ে বাবা কিন্তু বেশ মজা করছিল, আমিও খুব মজা করছিলাম যে মা ভয় পাচ্ছে সেটা দেখে। তো যাই হোক, ব্রিজটা একজন একজন করে পার করাটাই বেটার, মা চলে যাওয়ার পরে এবার বাবা আমি আমরাও যাব। আর পাহাড়ি পরিবেশ, পাহাড়ি গ্রাম ঋষিখোলা, অন্য কোথাও যেতে হবে না, আমরা তো সবসময় খুঁজি যে অফবিট ডেস্টিনেশনগুলো, এই অফবিট ডেস্টিনেশনগুলোর মধ্যে কিন্তু তোমরা সিকিমের এই ঋষিখোলাটা কিন্তু ঘুরে যেতে পারো। এনজিবি থেকে একটা ছোট্ট গাড়ি বুক করে সোজা চলে এসো ওই ছোট্ট গ্রামটাতে, এত সুন্দর ভিউ তোমরা তোমরা নিজেরাই ভাবতে পারবে না। সন্ধেবেলায় তোমাদের জন্য কিন্তু আরও অনেক চমক থাকবে এখানে, এত সুন্দর তোমাদের লাগবে। আর নদীর যে শব্দ, নদীর যে আওয়াজ, আশা করি সেটা তোমরা শুনেই নিয়েছো। যখন আসবে না, সারা দিন এখানে হই হই করতে করতে কিন্তু কেটে যাবে, লাফালাফি ছবি তোলা মানে সেইটা কিন্তু একদমই শেষ হবে না। তো যাই হোক, এখন আমরা লাঞ্চ করতে চললাম হোটেলে। আর 2 কেজি চিকেনে 2400 টাকা। আচ্ছা, বাইরে ড্রিঙ্ক করা যাবে না, সাউন্ড সিস্টেম হবে না। সাউন্ড সিস্টেম আছে? নেই, ঠিক আছে, মোবাইলে সাউন্ড আছে, অসুবিধা নেই। 7:30 থেকে 8:30, করে ম্যানেজার তোমার নামটা একটু বলবে, ম্যানেজার কাকা নামটা বলো তোমার, ঠিক আছে, নামটা বলো না। ও, আমার নাম স্বপন। স্বপন, এই বনরাতে তুমি ম্যানেজার তাই তো? আচ্ছা, ওমা দিকে তাকাও, খেতে বসেছো? হ্যাঁ, হা করে খাবে না হাত দিয়ে খাবে? তো আমরা এখন চলে এসেছি লাঞ্চের জন্য, আর এখানকার ম্যানেজার কী বলেছে বা এখানকার যেসব ফোন নাম্বার সেটা আমি যদিও আমার স্ক্রিনে দিয়ে দেব। এবার যেটার মেন এখানের মোস্ট অ্যাট্রাকশন, মেন অ্যাট্রাকশন যেটা, পাহাড়ে আসলে আমি আগেই বললাম যে আমরা মাংস ডিম এগুলোই পেয়ে থাকি, কিন্তু এখানে এসে আমরা পুরোপুরি বাড়ির বাঙালি পাতলা মুসুরির ডাল, আলুর তরকারি, স্যালাড, ফুলকপির তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, মানে আমরা কি বলবো, মানে মনে হচ্ছে যে আমরা কলকাতাতেই আছি, আমাদের কোথাও মনে হচ্ছে না যে আমরা পাহাড়ি কোনো গ্রামে রয়েছি। তারপরে তো মনটা চলেই যায় যে একদম নদীর কাছে কতক্ষণ যাব। এটা হলো ঋষিখোলার রান্নাঘর, যেখানে আমাদের জন্য কিন্তু রান্না হচ্ছে। তো সেই অপেক্ষার পরে আমরা চলে এসেছি বনফায়ার করার জন্য। এখন আমরা বনফায়ার করব, তোমরাও আমাদের সাথে সেই এনজয়মেন্টটা নেবে। চারিদিকে পাহাড়টা অন্ধকার, আর নদীর অদ্ভুত সুন্দর একটা আওয়াজ আসছে। আর পুরো যে ক্যাম্পটায় আমরা রয়েছি, মনোলতা যে ক্যাম্পটা, সেই ক্যাম্পটাও তোমাদের দেখাচ্ছি, এতটা সুন্দর করে সাজানো ক্যাম্পটা আর কি, পুরোটা লাইট দিয়ে দারুণ করে সাজানো হয়েছে। তো চলো, অদ্ভুত সুন্দর লাগছে পুরো পুরো ক্যাম্পটা তো একদম সাজানো, চারিদিকটা কিন্তু টোটালটাই কিন্তু পুরোটা সাজানো, দেখতে পাচ্ছে দুদিকে গাছ, ডান দিকে পুরো পুরো ডান দিক না পুরো দিকটা জুড়ে যাচ্ছে পাহাড়ি, নদী বয়ে চলেছে। এই ঠান্ডা ওয়েদার জাস্ট দারুণ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে তো ফার্স্ট টাইম। যারা আগে এসেছো তারা নিশ্চয়ই জানো যে ঋষিখোলা কতটা সুন্দর, আর পুরো ক্যাম্পটাকে এত সুন্দর লাগছে, মানে শীতকালে তো বিয়ে বাড়ি হয়, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, মনে হচ্ছে আর পাহাড়ের কোলে রয়েছে, এটা সবথেকে বড়ো শান্তি। কিন্তু তোমরাও এনজয় করতে থাকো আমাদের সাথে, আর কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, শুধু দেখলে হবে, সাবস্ক্রাইবটা কে করবে। সন্ধেবেলায় আমি, তোমরা তো বুঝতেই পারছো যে সন্ধেবেলায় কতটা সুন্দর লাগছে এই হোমস্টেটাকে, মানে এই যে কী অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা বাড়িতে বসে না থেকে তোমরা নিজেরা এসে একটু ফিল করে যাও, তাহলে তোমরা ভাববে যে কতটা সুন্দর। আর বললাম তো, পাহাড়ে মোড়া একটা গ্রাম, সাথে বয়ে চলেছে নদী, নদীর সেই শব্দ, অসম্ভব ঠান্ডা, তার মধ্যে হচ্ছে আমরা এখানে সবাই মিলে বসে বনফায়ার করব। তবে আমি আমার অনেক কাছের মানুষদের এই টাইমটা
সবাই খুব মিস করেছি। যেমন সবথেকে বেশি আমার মনে পড়েছে পায়েলকে, আমার বেস্ট ফ্রেন্ড, তার হাজব্যান্ড অরিন্দমদাকে আমার খুব মনে পড়েছে। মানে ওরা থাকলে এই আনন্দটা হয়তো চার ডবল হতো। এবং তার সাথে আমার আরও দুজন, মানে আমার বাবার আমার দুজন কাকা কাকি আছে, হ্যাঁ শিবু কাকা, তুলি কাকি, এদেরকেও আমি প্রচণ্ড মিস করেছি এই সময়টা। ইনফ্যাক্ট যদি আমার বর্দি, আমার নিহারদা, আমার গুঞ্জা, আমার তাতাই, মানে আরও সমস্ত কাছের মানুষরা যারা আমার জীবনের অনেকটা কাছের আর কি, তারাও যদি এই সময়টা থাকতো, আমি প্রতি মুহূর্তে ওই পাহাড়ের কাছে বসে শুধু এদের কথাগুলোই কিন্তু ফিল করেছি। তো যাই হোক, সবসময় তো সবার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, ওদেরও হয়তো বা সম্ভব হয়নি, তবে আমি এখানে প্রতিটা মুহূর্তে ওদের ফিল করেছি। এবং এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, বিশ্বাস করো, মানে এরকমভাবে মানে বনফায়ার করা, এটা সত্যি একটা অনবদ্য আনন্দ কিন্তু। আর সবথেকে বড় কথা, তুমি হাজার বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে খাও বা যত দামি জায়গা থেকে এরকম চিকেন নিয়ে আসো না কেন, এরকম চিকেন বানানোটা হয়তো অসম্ভব। মানে তোমরা যদি ওখানে খাও, আমি তোমাদের বলছি, তোমাদের টাকাটা পুরোপুরি সার্থক। মানে এত সুন্দর, এত সফট এবং এত টেস্টি। দেখো, ওটা তো আমি নিজে খেয়েছি, নিজে সেই স্বাদটার কথা আমার মনে পড়ছে। আমি এখন যখন ভয়েস দিচ্ছি, আমার সেই স্বাদটা আমার এখনও মনে পড়ছে। আমার কথা বিশ্বাস না করে নিজেরা এসে খাও এবং নিজেরা দুর্দান্ত আনন্দ করো। বেশি দিন না, আবারও বলছি, এনজিবি থেকে বাড়ির থেকে বসে বড়লতা রিসর্টে ফোন করো, এই ম্যানেজার স্বপন কাকু, এই ম্যানেজার কাকুর সাথে কথা বলো, এবং দুদিনের জন্য, সিফ দুদিনের জন্য বুক করে নেওয়া হচ্ছে ঋষিকোলার এই বনলতা রিসর্ট। এই যে দেখতেই পাচ্ছ, আমাদের তন্দুরি চিকেনের হচ্ছে প্রিপারেশনটা এখানে রেডি করা ছিল, আর বুক করে নাও। দিয়ে এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে আসা হচ্ছে ঋষিকোলা। দুদিন থাকো, আনন্দ করো, দেন আবার যার নিজের কাজের জগতে ফিরে যাও। এটা ছিল আমাদের এই ইস সিকিম জার্নির দ্বিতীয় পর্ব। আমাদের ভীষণ ইচ্ছা ছিল ঋষিকোলা ঘুরবো। ঋষিকোলাটা যতটা সুন্দর হবে আমরা আশা করেছিলাম, তার থেকেও অনেক বেশি বেশি রকমের সুন্দর ছিল, ঠিক আছে, মানে যা ভাবনারও বাইরে। আর এই যে আমিও মাঝে মধ্যে ভিডিও করি, উনি আবার ওনার ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য মাঝে মধ্যে নিজের ফোনেও ভিডিও করছে, তো এখন কিন্তু একদম রেডি। ওদের কাছে চাইলে অ্যাভেলেবেল লেবু, স্যালাড, চাট মশলা এবং এই যে চিকেনটা রেডি হচ্ছে সেইগুলো সম্পূর্ণটাই দিচ্ছে। বিশ্বাস করো, এক একজন চার পিস পাঁচ পিস করে চিকেন খেলে তাদের জন্য কিন্তু ভীষণ এনা। ঋষিকোলাতে সত্যি আর একটা দিন থাকতে ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল এবং আমরা একটা ফুল প্যাকেজে গেছিলাম, সেই জন্য চাইলেও আর একটা দিন মানে থাকলাম না। তো যাই হোক, আর আমরা যেহেতু অনেকটা সকাল থেকে পৌঁছেছি ঋষিকোলাতে, আমরা পুরোপুরি ঋষিকোলার আনন্দটা নিয়েছি। আর রাত্রিবেলায় ওনাদের হোমস্টেতে এই যে চিকেনটা আর তার সাথে রেডি করা যে ফ্রাইড রাইসটা মানে প্রচুর প্রচুরভাবে মনে থাকবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।